হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা বানিয়ে ফেলি সম্পূর্ণ অয়েল ফ্রি একটা চিকেনের রেসিপি, যার নাম হলো দই চিকেন। দই চিকেন বানানোর জন্য আমাদের লাগবে একটা কড়াইতে পরিষ্কার করে আমরা চিকেন ধুয়ে নেব এবং তাতে দেব আমরা দই। বেশ অনেকটাই দই লাগবে, পুরো একটা প্যাকেটই লাগবে, কারণ এটা রান্নাটা পুরোটাই দইয়ের উপরেই হবে, কোনো তেল এটাতে ইউজ করা হবে না। এবার এর মধ্যে দেব আমরা একটু নুন, চারটে কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু গ্রেট করে রাখা আদা, এবং আমরা এই সব কিছুকে একসাথে মাখতে থাকব। মাখা হয়ে যাওয়ার পরে আমরা এটা কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো এবং আমরা লিড দিয়ে কভার করে দেবো এটাকে কুক হওয়ার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমরা ফ্লেমটাকে একটু হাই করে দেবো, দইয়ের এই জল জল ভাবটাকে কাটানোর জন্য একটু মাখা মাখা হবে, তাই জন্য এবার আমরা ফ্লেমটা হাই করে একটু জলটাকে টেনে নেওয়ার অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দই থেকে তেল বেরিয়ে এসছে এবং ঝোলটাও টেনে নিয়েছে। এবার হবে আসল ঘি, যেটার জন্য এটার টেস্টটা আরও বেশি এনহ্যান্স করব। আমরা একটি তাওয়া গরম করব এবং তাতে দেব আমরা একটুখানি জিরে এবং তিনখানা শুকনো লঙ্কা, এবং এটাকে আমরা রোস্ট করব, কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, হালকা একটু রোস্ট করব। এবার আমরা এই রোস্টেড মশলাটাকে জল ছাড়া মিক্সিতে ডাস্ট করে নেব। এবার এই ভাজা মশলাটা আমরা দিয়ে দেবো চিকেন এবং ভালোভাবে আমরা মিক্স করে নেব। মশলাটা মিক্স করে নেওয়ার পর আমরা 2-3 মিনিট লো ফ্লেমে একটু কুক হতে দেব। তাহলে বন্ধুরা, আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু অয়েল ফ্রি হেলদি এই চিকেনের রেসিপিটা, দই চিকেন, এবং বানানোর পর আমাকে জানান কিরকম লাগলো রেসিপিটা। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।